নমস্কার, স্বাগত সবাইকে। এমন একটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস যে প্রোগ্রাম আপনাকে সঠিক গাইড করতে পারে। আমাদের জীবনে সবথেকে বড় দরকার হচ্ছে একজন গার্ডিয়ান, যে আপনাকে গাইড করবে। এটা দিস ইজ দ্য ইকুয়েশন, প্লেন ইকুয়েশন। তো আজকে আমরা একটা জায়গায় প্রায়শই লোকে ভুলে যাই কিন্তু সাফার করি, কি সেটা? সেটা হচ্ছে আমাদের সচেতনতা, আমাদের কনসিয়াসনেস। কোন কোন সেক্টরে? আমরা যখন বাইরে যাচ্ছি, আমরা যখন রাস্তায় বেরোচ্ছি, আমরা যখন যাতায়াত করছি ট্রেনে, বাসে বা যে কোনো মাধ্যমে আমরা চলাচল করছি, বা রাস্তায় আমরা হাঁটছি, ফিরছি, ঘুরছি, যাই করি না কেন, বা বাড়িতে আমরা রয়েছি ইভেন, এই সমস্ত ক্ষেত্রে আমাদের একটু দেখা দরকার যে আমরা কতটা সচেতনভাবে রয়েছি। আমরা প্রায়শই সেটা ভুলে যাই যে আমরা কি সচেতন নাকি আমরা সচেতন নই। আপনাদেরকেও মাথায় রাখতে হবে যে সচেতনতা মানুষকে নিরাপত্তা দেয়, আর যদি আপনি সচেতন না হন তাহলে আপনার বিপদ আসবে। অর্থাৎ আপনি নিরাপদ থাকবেন না বিপদে থাকবেন, এটা ডিপেন্ড করছে। এবার আপনি ভাবলেন যে দেবাশিস তো শুধু রাস্তাঘাটে চলাফেরার কথা বললো, ব্যাস, তাহলে আমি ওইটুক সময় সচেতন থাকলে হবে। আপনার যে সন্তান, সে যদি পড়াশুনোর বিষয়ে সচেতন না থাকে তাহলে তো ওরও দুর্ঘটনা ঘটবে জীবনে, অর্থাৎ সেটা একাডেমিক ফেলিওর হবে ওর জীবনে। এই দুর্ঘটনা এসে বাস ধাক্কা দেওয়া বা ট্রেন পার হতে গিয়ে ট্রেনে ধাক্কা লাগা, এইসব বিষয় নয়, আপনার ওর জীবনে একাডেমিক ফেলিওর আসবে। কাজেই আমাদের ক্ষেত্রে সচেতনতা ভীষণভাবে দরকার। আজকে সচেতন থাকবার জন্য আপনার গ্রহ, আপনার নক্ষত্র, আপনার লগ্ন, আপনার রাশি, আপনার চরণ, আপনার পদ, আপনার করণ, এই যে যে বিষয়গুলো আপনাকে যে অ্যাস্ট্রোলজির যে গাইডলাইন, এই গাইডলাইনের মাধ্যমে কি আপনি সঠিকভাবে সচেতন থাকবার যে প্রিকোশন সেটা পেতে পারেন? এবার আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি পেতে পারি সজাগ সচেতন। আপনাকে কিছু এক্সট্রা অ্যাডিশন আজকে দেবো। এক্সট্রা কি সেটা? সেটা হচ্ছে অ্যাস্ট্রো নেচার থেরাপি, অর্থাৎ যে নেচারের মধ্যে আমরা রয়েছি, যে ন্যাচারাল অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা রয়েছি এবং আমার যে নেচার, এই দুটো নেচার আপনাকে কতটা নিরাপত্তা দিতে পারে, কতটা নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে, সেই বিষয়ে আলোচনা করবেন জ্যোতিষ প্রাজ্ঞ এবং দ্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাস্ট্রোলজার সুদীপানন্দ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। সুদীপদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সুদীপদার কাছে এটাই অনুরোধ যে মানুষকে অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার করে তোলা, অর্থাৎ সচেতনতার বার্তা দেওয়া। সুদীপদাকে স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং সকল শ্রোতা এবং দর্শক বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। সকলের জন্য আমার অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। এবং আজকে এই যে আলোকপাত একটা বিশেষ বিষয়ের ওপর, এইটাই হচ্ছে জ্যোতিষ সাবজেক্টটার মূল অঙ্গন বা মূল ধারা। তা আজকে আমরা যে ধারায় চলছি, পৃথিবীতে ক্রমশ মানুষ বাড়ছে, গাড়ি বাড়ছে, সমস্ত কিছু যন্ত্রাংশ বাড়ছে, মানুষের স্পিড বাড়ছে, কর্মের পরিধি বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের ব্যস্ততা কিন্তু একটা চরম সীমা গিয়ে পৌঁছচ্ছে। আগেকার দিনে মানুষ অনেকটা সময় অবসর পেতেন কাজের মাঝখানে, কাজের ফিল্ড ছোটো ছিল, কাজের জায়গা কম ছিল, কাজের সময় কম ছিল, সেইটা করে মানুষ অনেকটা সময় দিতে পারত ঘরের লোককে, পরিবারের লোককে। কিন্তু আজকালকার দিনে দেখুন, সব জায়গাতে, শহর অঞ্চল কি গ্রাম অঞ্চল কি, সব জায়গাতেই যেন একটা প্রচণ্ডভাবে একটা ব্যস্ততা গ্রাস করেছে মানুষকে। হ্যাঁ, গ্রামে কি শহরে, গ্রাম শহর সর্বত্র মানুষকে কিন্তু ব্যস্ততা গ্রাস করেছে। এখন যেখানে যেমন সেখানে তেমন একটা কথাই আছে, তাহলে শহরাঞ্চলে বা গ্রামে যার যেখানে যে পরিধি সেখানে তার সেই ব্যস্ততা কিন্তু চরম। তা এই যে ব্যস্ততা, আজকে আমরা ব্যস্ততার যুগে দাঁড়িয়ে কিন্তু নিজেদেরকে নিয়ে ভাবতে অনেক ভুলে গেছি। অর্থাৎ একটা জিনিস আগে ভাবতে হবে যে আমি কতটা সচেতন আমার সম্বন্ধে, আমার চলাফেরা আমি কতটা সচেতন। আজকে আমি আপনাদেরকে খুব ভালো একটা জিনিস শোনাবো, সেটা হচ্ছে যে আপনারা খুব সচেতন হবেন, এইটা শুনলে আপনারা প্রত্যেকে কিন্তু অনেকটা সচেতন হবেন যে আমরা এই যে দেখুন রাস্তা পারাপার হই, একটা রাস্তা পার করছি, ক্রস করছি, বা ধরুন আমি ট্রেন ধরতে যাচ্ছি, হ্যাঁ, সেখানে একটা বাইক চালিয়ে যাচ্ছি, সাপোজ কেউ বাইক চালিয়ে যাচ্ছে বা সাইকেল চালিয়ে যাচ্ছে বা কোনো চার চাকা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তা যেটা নিয়ে যাচ্ছেন বা হেঁটে যাচ্ছেন, দেখবেন একটা যেন ঊর্ধ্বশ্বাস, একটা যেন নিঃশ্বাস নেওয়ার সময় নেই, এরকম প্রচুর পাবলিক আছেন, প্রচুর। আমি আজকে বিশেষ বিষয়ের উপর আলোকপাত করবো, সেটা হচ্ছে অসচেতনতা এবং অ্যাক্সিডেন্টের যোগ। কি বললাম? অসচেতনতা এবং অ্যাক্সিডেন্টাল যোগ। অ্যাক্সিডেন্ট কীভাবে হয় মানুষের, দেখবেন যাদের চার্টের মধ্যে আজকে একটা বিশেষ যোগ, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টের যোগ, অর্থাৎ বিপদ এর যোগ। তাহলে যাদের চার্টের মধ্যে দেখবেন যে মঙ্গলের নেগেটিভ প্রভাব রয়েছে,
মঙ্গল, মঙ্গল একটা এমন প্ল্যানেট যে অত্যন্ত শুষ্ক এবং অত্যন্ত গরম, একমাত্র প্ল্যানেট যে ভীষণ শুষ্ক এবং ভীষণ গরম। এই প্ল্যানেটটি যদি কারুর চার্টের মধ্যে নেগেটিভলি অ্যাক্ট করে তাহলে জানবেন তার মাথাকে সবসময় গরম রাখে, তার চিন্তাভাবনাকে গরম রাখে, তার চলাফেরার মধ্যে একটা অসংযত ভাব থাকে, তার সচেতনতার অভাব হয় যে আমি পথ চলছি, আমি রাস্তায় চলছি, আমি সিঁড়ি দিয়ে নামছি, আমি ছাদের কিনারে চলে গেছি, তবু অনেকের খেয়াল থাকে না যে ছাদের কিনারে চলে গেছি, রেলিং নেই, এরকম কয়েকটা ঘটনা, দুই একটা ঘটনা আছে। রেল স্টেশনের পাশেও দাঁড়িয়ে থেকে ট্রেন ঢুকছে খেয়াল নেই, লোকে চিৎকার করলে তারপর সে সরে আসছে, তবে সে প্ল্যাটফর্মের পাশ থেকে সরে আসছে, ট্রেনটা ঢুকছে। এই যে সচেতনতার অভাব, এটা কে দিল? এইটা হচ্ছে মঙ্গল। মঙ্গল একটা এমন প্ল্যানেট, জানবেন যে মার্স ইজ এ ভেরি ভেরি সেন্সিটিভ প্ল্যানেট, বিকজ মঙ্গল আমাদেরকে কিন্তু সচেতন করে অ্যাক্সিডেন্ট সম্বন্ধে, আর এই মঙ্গলকে ইনফ্লুয়েন্স করে হচ্ছে রাহু। এবং মঙ্গল যদি নেগেটিভলি অ্যাক্ট করে কারুর চার্টে, সে দেখবেন প্রায়শ কেটে যাওয়া, ছোটোবেলা থেকে দেখবেন অনেকের কেটে যাওয়া, ছড়ে যাওয়া, সেলাই পরা, সেলাই পড়েছে, ভীষণ রক্তপাত হয়েছে, সেলাই পড়েছে, দুম করে লেগেছে, ফুলে গেছে। এই ফুলে গেলে কি হয়, কোন প্ল্যানেটের ফুলে গেছে, কাটেনি, কাটেনি কিন্তু ফুলে গেছে, ভীষণভাবে হাড়টা ফুলে গেছে, মাসেল ফুলে গেছে, কোন প্ল্যানেট আমি আলোচনা করব আজকে, এবং আজকে কয়েকটা ঘটনাও আলোচনা করব, তাহলে আপনারা সচেতন হতে পারবেন, কিছুটা হলেও আপনারা সচেতন কিন্তু হবেন আমার কথা শুনে। এই আমি রাস্তায় আসতে আসতে এই আজকেও দেখলাম, আজকেও বা বিভিন্ন সময় ফলো করেছি, রাস্তা দিয়ে আসছি আমি গাড়ি মানে আমার যিনি ড্রাইভার গাড়ি চালাচ্ছেন বা আমি কোনো সময় হয়তো গাড়ি ড্রাইভ করছি, হ্যাঁ, আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি কয়েকটা ঘটনা, আমি আজকে আপনাদেরকে বলবো, সেগুলো শেয়ার করব। কয়েকটা ঘটনা কিন্তু আপনি কয়েকদিন আগেও আমাদের সঙ্গে পার্সোনালি শেয়ার করছেন, যে রাস্তায় এই ধরনের, অবশ্যই আমরা সেই সমস্ত বিষয়ে জানবো, কারণ এগুলো মানুষের জানা প্রয়োজন। একটা অনুষ্ঠান শুধু দেখা ডেভেলপমেন্টের জন্য নয়, কান, নাক, মাথা, চোখ, চুল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সতর্ক থেকে চলাটা কিন্তু আপনার দায়িত্ব, কর্তব্য। এবং সুদীপদাকে অনেক ধন্যবাদ যে সুদীপদা আপনি এই ধরনের একটা কনসিয়াসনেস মানুষের মধ্যে আনবার চেষ্টা করছেন। আমি তো চেষ্টা করছি জ্যোতিষটাকে মানুষের সামনে একদম খাঁটি নির্যাসের, আমি যেটুকু অঞ্জলি তুলি সমুদ্র থেকে, জ্যোতিষ সমুদ্র থেকে আমি যেটুকু অঞ্জলি তুলি আপনাকে, আমি এর আগেও বলেছি যে আমি কিন্তু ফোটা ফোটা নির্যাস আপনাকে দেওয়ার চেষ্টা করি, যেটা বাস্তব দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে আপনাদের প্রয়োজন হবে, কোনো অপ্রয়োজনীয় কথা আমি আপনাদের সঙ্গে দেখবেন জ্যোতিষ আলোচনায় কিন্তু বিশেষ করি না, হয়তো আমি ঘটনা বলি, সেই ঘটনাগুলো আপনাদের কাজে লাগে। না না, অবশ্যই প্রত্যেকটা ঘটনা মানুষকে অ্যাওয়ার করে দাদা। হ্যাঁ, বিউটিফুল, খুব সুন্দর সাবজেক্ট চুজ। আমি ফোন নেবো একজনের থেকে, কে আছেন ফোনে? হ্যালো, 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 নমস্কার দাদা। নমস্কার আপনাকে। নমস্কার, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ত্রিপুরার আগরতলা থেকে বলছি। কেমন লাগে সুদীপদার অনুষ্ঠান দেখতে? খুব খুব ভালো লাগে, এতদিন ধরে লাইন পাই না, খালি বিজি আর বিজি আসে, আজকে কি করে লাইন পেলাম কে জানে। তো উনি যে বক্তব্য, আপনার ভালো সময় শুরু হলো দিদি, এই যে এতদিন বলছেন না লাইন পান না, লাইন পান না, এটা আপনার ভালো সময় শুরু, ভাগ্য আপনার সহায়, তাই না? আচ্ছা, হ্যাঁ একদম একদম। আচ্ছা, তা এই যে উনি যে কথাগুলো বলেন, কিরকম লাগে প্রোগ্রামে সেগুলো শুনতে? খুব ভালো লাগে। না ভালো খারাপের না, আমার কি মনে হয় যে এই কথাগুলো আপনার বাস্তব জীবনে কাজে দেবে। জ্যোতিষ আলোচনা করতে বসেছি মানে জ্যোতিষীয় সাবজেক্ট, জ্যোতিষিক সাবজেক্ট আপনাদের সামনে আমি তুলে ধরবো, এটা হচ্ছে মানে খুব আজে বাজে কিছু কথা, ওই আমি অনেক বড়, আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি, বিভিন্ন বড় বড় কথা, এসব আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হচ্ছে জ্যোতিষটাকে আপনাদের সামনে, জ্যোতিষ অনুষ্ঠান করতে এসেছি, জ্যোতিষটাকে আপনাদের সামনে তুলে দিয়ে যদি আপনাদের কিছু উপকার করতে পারি। বেশ, আমি কার সম্পর্কে জানবেন একটু শুনে নি। আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আপনার ছেলের জন্ম তারিখ? 18/9/2000। 18/9/2000, জন্ম সময়? সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থান? উড়িষ্যার কটকে। উড়িষ্যার কটকে, বেশ। এবার জাস্ট কিচ্ছু বলার দরকার নেই, সুদীপদা ছকটা দেখে বিচার করুন, আপনি হ্যাঁ বা নাতে উত্তর দেবেন, ঠিক আছে? আগে শুনে নিন, তারপর আমি জিজ্ঞেস করবো যখন, তখন ফিডব্যাকটা দেবেন, ঠিক আছে? আচ্ছা, সেই দিনটা কি সোমবার ছিল? হ্যাঁ সোমবার ছিল, তো 18/9/2000 সোমবার ছিল, সকাল 11টা বলেছেন, তাই তো?
ওকে, আপনার বৃশ্চিক হচ্ছে লগ্ন, কি বললাম, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ, ঠিক আছে। আপনার এই চার্টের মধ্যে শনি গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে। এখন আমি চার্টের ইন্টারনাল সাইডে ঢুকে যাচ্ছি। দেখুন, এই চার্টটার মধ্যে স্পেশালি 1, 2, 3, 4, তাহলে এইখানে চতুর্থ ভাবপতি কিন্তু রয়েছে সপ্তমে বৃহস্পতি যুক্ত। তাহলে শনি বৃহস্পতি যুক্ত হয়ে এখানে গুরু শৌরি যোগ তৈরি করেছে। এই চার্টে বুধাদিত্য যোগ ঘটেছে একাদশে, আবার রবি শুক্র যোগও ঘটেছে একাদশে। লগ্নের অষ্টমে রাহু উচ্চস্থ, মঙ্গল রয়েছে লগ্ন থেকে দশম ভাবে। এই রকম ক্ষেত্র তৈরি হলে দেখুন এই চার্টটা 100% এইটা সায়েন্স নিয়ে পড়া চার্ট হবে, এটা টেকনিক্যাল চার্ট হবে। টেকনিক্যাল দিকে পড়াশোনা করলে এই চার্টে অত্যন্ত ভালো হবে, ছক বলছে, ছক বলছে। এবং এই চার্টটা ইন্ডিকেট করে এখনো কিন্তু ও টেকনিক্যাল সাইড নিয়ে পড়াশোনা, আমার মনে হয় যতদূর যে উচ্চ বিদ্যা বাকি আছে এখনো আমার এই এই জায়গাটা ইন্ডিকেট করে। দেখুন এর তো 2000 সালে, মানে এখন 20 বছর বয়স আর কি, হ্যাঁ কিছুই হয়নি বয়স, কিন্তু এইখানে ইন্ডিকেশন হচ্ছে গিয়ে যে ওর এইখানে যে যে জায়গাগুলো টেকনিক্যাল সাইডকে ইন্ডিকেট করে সেগুলো রয়েছে। আর এই চার্টের মধ্যে ও কিন্তু টেকনিক্যাল সাইডে উচ্চ জায়গায় পৌঁছে যাওয়ার কথা, কিন্তু বাধা হয়ে আছে ভীষণভাবে, অবস্ট্রাকশন, এই চার্টটা অবস্ট্রাকশন হয়ে আছে বলে সে উচ্চ বিদ্যা বা টেকনিক্যাল সাইডে উঁচুতে উঠতে পারছে না আর কি, হ্যাঁ উচ্চ বিদ্যা নিতে পারছে না। ওকে একটুখানি এই চার্টটাকে সংস্কার করাতে হবে, ঠিক আছে, একটুখানি রেক্টিফিকেশন চাই চার্টটার। আর একটা জিনিস বলুন তো, কোনো সময় ছোটবেলার দিকে কেটে গিয়ে মাথায় রক্তপাত বা এই বুকের দিকে বা পায়ের দিকে রক্তপাত হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় হয়েছিল। রক্তপাত স্টিচ পড়েছিল? স্টিচ? হ্যাঁ না না, স্টিচ পড়েনি, এমনি এমনি পড়ে গেছিল, স্টিচ পড়ে পড়ে গেছিল, কিন্তু রক্তপাত হয়েছিল, অনেকটা রক্তপাত হয়েছিল, পড়ে গেছিল, রক্তপাত হয়েছিল, অনেকটা রক্তপাত হয়েছিল। মধ্য বয়স থেকে উন্নতি দেয়। 1 নম্বর বুধাদিত্য যোগ রয়েছে, এটা বিদ্যার দিকে ঠেলে দেবে। কিন্তু এইখানে যে দারিদ্র যোগটা রয়েছে, হাত থেকে অত্যন্ত অর্থ খরচা হবে। এবং আর একটা হচ্ছে যে কোনো রিলেশন ডিস্টার্ব হবে জীবনে, কোনো কিছু প্রাপ্তি, কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে বাধা, আর্নিং, আর্নিং মানে এনি কাইন্ড অফ আর্নিংয়ে বাধা, অর্থাৎ সম্মান প্রাপ্তি বলুন, রেজাল্ট প্রাপ্তি বলুন, পরীক্ষার ফল প্রাপ্তি বা যে কোনো কিছু প্রাপ্তি, পাওয়ার ক্ষেত্রে, পার্থিব দ্রব্য লাভ, দেখবেন যে কোনো কিছুতে যেন একটু কম পায়, কম মানে এটা মানে আপনি আপনি বলবেন ছোটবেলা থেকে এখনো অব্দি যেন কম প্রাপ্তি হয়েছে সব কিছু, আত্মীয় স্বজন থেকেও কম প্রাপ্তি হয়েছে সব কিছুতে, বলুন হয়েছে এরকম? হ্যাঁ বলছি যে মানে এখন যে ডিপ্লোমা করছে ইলেকট্রিক্যাল নিয়ে, হ্যাঁ যেটা উনি বললেন আগে সেটা শুনুন না, আপনাকে প্রথম বললো সায়েন্স নিয়ে পড়াশোনা করা এবং পড়াশোনার ক্ষেত্রে ওর বাধা থাকবে এবং ও ফ্লোলি এগোতে পারবে না, এই হচ্ছে সমস্যা, যেটা গতি নিয়ে পড়েছে, হ্যাঁ তাই তো, আমাদের এগুলো বলতে হবে। এবং পাশাপাশি উনি যেটা বললেন রক্তপাতের কথাটা আপনি শেয়ার করলেন যে মিললো ওর সঙ্গে, টেকনিক্যাল সাইডে পড়েছে বলছে, টেকনিক্যাল সাইডে পড়া, আমি বললাম প্রাপ্তি কম জীবনে, প্রাপ্তি যে কোনো কিছু প্রাপ্তি কম ছোটবেলা থেকে, এটা কি ঠিক কি ভুল? হ্যাঁ ঠিকই, প্রাপ্তি কম বেশ, মানে মানে ও যেটা চায় সেটা পায় না এরকম কি? হ্যালো, যেটা চায় তো পায়, আপনার ছকের সঙ্গে ওর বাস্তব জীবনের মিল হবে, তবে আপনি একটা জিনিস ধারণা করতে পারবেন যে অ্যাস্ট্রোলজারের কাছে আপনি ফোন করে, ফোনের বিল দিয়ে, কানেকশন করে, টিভি চালিয়ে কথা বলছেন, তার সঙ্গে যেটুকু বললেন তার চাইতে অনেক বেশি আপনি চেম্বারে গেলে পাবেন। অর্থাৎ এটা হচ্ছে একটা কিউ, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা তো বডি নয়, ইন্ট্রোডাকশন কি, উনি যে যেগুলো বললেন সেগুলো আপনার ছেলের সঙ্গে ছক মিলছে। এবার আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই ছকের ত্রুটি কি আমি ঠিক করতে পারবো, এটাকে আমি শোধরাতে পারবো, মানে ঠিক করা যাবে কি, আর ও বিটেক পড়া কি হবে? শুনুন, এই উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা বিটেক পড়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো বাধা রয়েছে, ঠিক আছে, এই জায়গাটাকে সংস্কার করান, এই জায়গাটা সংস্কার না করলে কি হবে, যোগ রয়েছে কিন্তু যোগের মাঝখানে বাধা রয়েছে, মানে বুঝতে পারছেন কি বলছি, পুরো পথটা ভালো, পথের মাঝখানে বড় সড়ো একটা পাথর রয়েছে, ওটা যতক্ষণ না পাথরটা সরাবেন
বাদবাকিটা পুরো পথটা ভালো, পুরো পথটা মসৃণ, বাট বড় একটা পাথর রয়েছে, সেই পাথরটাকে যতক্ষণ না কোনোভাবে আপনি পথ থেকে সরাবেন ততক্ষণ ওই পথটা পুরো গিয়ে ডেস্টিনেশনে পৌঁছতে পারবে না। আমার কথার মানেটা বুঝতে হবে, তার মানে এর এর অবস্ট্রাকশন রয়েছে যোগের মধ্যে, শুভ যোগের মধ্যে একটা অবস্ট্রাকশন রয়েছে, সেই অবস্ট্রাকশনটাকে সরিয়ে দিন, অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজিকে অ্যাপ্লাই করে সরিয়ে দিন এবং অ্যাস্ট্রোনেচার থেরাপিকে অ্যাপ্লাই করুন। আপনার ছেলে, আমি দায়িত্ব নিয়ে বললাম, একটা ভালো জায়গাকে হোল্ড করবে, একদিন পাঁচজন দেখবে আপনার ছেলেকে। পাইপলাইনে নোংরা জমেছে, আপনি কল দামি লাগালো তো সেখান দিয়ে জল পড়বে না, যত কল দামি লাগাত না কেন, যত ভালো ট্যাঙ্ক বসান না কেন, এই বাধাটাকে আপনাকে সরাতে হবে। আর এটাই হচ্ছে সুদীপানন্দের বক্তব্যের সার কথা, সারবত্তাটাকে বুঝুন জীবনে। এখন অ্যাকচুয়ালি সুদীপ দা, লাইফ এত ফাস্ট, আপনি যেটা বলছিলেন না, কম্পিটিশন ইন এভরিওয়্যার, এভরিওয়্যার মানে ইন দ্য প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, গ্রাজুয়েশন অ্যান্ড আফটার গ্রাজুয়েশন অ্যান্ড ওয়েন ইউ গেট টু গেট দ্য জব, চাকরি পেতে যাচ্ছে সমস্ত জায়গায়। আগে বলতো প্রাইমারি টিচিং মানে হচ্ছে কোনো অসুবিধা নেই, প্রাইমারি স্কুলে এমনি যায়, কিন্তু এখন সেখানে মানে টিচার রাখা, কোন ভালো স্কুলে দেওয়া, তার কি করে নাম্বার বেটার হবে, তার গ্রেডেশন কি করে বেটার হবে, কন্টিনিউয়াসলি বাবা মা ফোকাস, মানে এখন খুব ডেলিকেট, জায়গাগুলো অনেক বদলে গেছে, অনেক বদলে গেছে, অনেক চিন্তা ভাবনা, অনেক হায়ার করতে হচ্ছে সেখানে। একদম। আচ্ছা, উনি কি লাইনে আছেন না? নেই না, উনি নেই, আরেকজন নতুন রয়েছেন। আমি একটুখানি কি আলোকপাত করব? তাহলে আমার নতুন একটা ফোনও রয়েছে, এবার আপনার ফোনটা নিন, আমি শেষের দিকে একটু আলোকপাত করব, বলেছি আজকে কথা দিয়েছি একটু আলোকপাত করতে হবে জায়গাগুলো। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, স্বাগত। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আগে আগে দেখা হয়েছে সুদীপ দার অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয়। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন ম্যাডাম? আমি ময়নাগুড়ি থেকে বলছি। ময়নাগুড়ি থেকে। আজকে কি কারোর সম্পর্কে জানতে চাইবেন? হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জানবো। ও, আপনি আপনার সম্পর্কে জানেন, বেশ। আপনার বয়স, আপনার ডেট অফ বার্থ, টাইম আর হচ্ছে বার্থ প্লেস, এই তিনটা দাদাকে বলুন। বলুন বলুন। আমার ডেট অফ বার্থ 11/7/96 হয়ে গেছে। বলুন, টাইম বলুন। রাত্রি 8টা হয়ে গেছে। প্লেস বলুন। হ্যাঁ, প্লেস প্লেস, জন্মস্থান? জলপাইগুড়ি। আচ্ছা, ঠিক আছে। আপনার এই তথ্য যা দিলেন এই অনুযায়ী কিন্তু ইন্ডিকেশন আছে আপনার থার্সডে, বৃহস্পতিবার জন্ম, তাই তো? আচ্ছা, একটু একটু হ্যাঁতে হ্যাঁ, না এতে না, ভুল হলে বলবেন পরিষ্কার মেলেনি, ঠিক আছে? আর মিললে পরিষ্কার হ্যাঁ বলবেন মিলেছে। আচ্ছা দেখুন, এখানে বলি মকর লগ্ন, আপনার এখানে ইন্ডিকেশন আছে আপনার মকর লগ্ন এবং বৃষ রাশি রোহিণী নক্ষত্র নরগণ, তা আপনার এই চারটার মধ্যে স্পেশালি আপনার আমি দেখে নিচ্ছি, এই চারটা বৃহস্পতি গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে এবং আপনার এখানে 1, 2, 3, 4 আপনার নক্ষত্র হচ্ছে গিয়ে রোহিণী নক্ষত্র, তা আপনার চার্টের মধ্যে 1, 2, 3 তৃতীয়ভাবে শনি কেতু এবং লগ্নের ষষ্ঠে বুধাদিত্য যোগ। দেখুন এইরকম যদি হয়, আর আপনার চতুর্থ ভাবপতি হচ্ছে মঙ্গল, সে শুক্রের সঙ্গে চন্দ্রের সঙ্গে একটা ভারী ওজনদার ঘরে রয়েছে আর কি, বৃষ রাশির ঘরে, তা শুক্রের সঙ্গে মঙ্গল পড়েছে এবং সেই মঙ্গল আবার কিন্তু রাহুর দ্বারা পূর্ণগ্রাস দৃষ্ট, তা এরকম হলে উচ্চ বিদ্যায় বাধা বা বিদ্যায় বাধা, আপনার মানে মধ্যশিক্ষাটা ভালো হবে, তার পরবর্তী কিছুটা ভালো হবে, তারপরে কিন্তু উচ্চশিক্ষা যখন হায়ারে যাবেন অর্থাৎ মাস্টার ডিগ্রি বা তার থেকে হায়ার, এইগুলোতে বাধা আসবে, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আপনার জীবনে দেখুন, আমরা যে সম্মান আর্ন করি, সম্মান, সেই সম্মানটা যেন প্রায়শ মানে ক্ষয়িষ্ণু সম্মান, মানে চট করে সম্মানে যেন আঘাত লাগে, কেউ একটা দুম করে কিছু বলে দেয় এরকম হতে পারে, বা সামান্য কারণে খুব সেন্টিমেন্টাল আপনি, আপনার অ্যাস্ট্রোনেচার আসছে ভীষণ সেন্টিমেন্টাল, চন্দ্র অত্যন্ত শুভ, চন্দ্র আপনার মূল ত্রিকোণে রয়েছে, উচ্চস্থ রয়েছে, বাট আপনার চন্দ্র এমনই একটা পজিশানে এখানে রাহুদৃষ্ট হয়েছে যে ভীষণভাবে সেন্টিমেন্টাল করবে আপনার মাইন্ডটাকে। এবং আপনার একটা সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে বিবাহিত জীবনে আপনার বড় একটা বাধা, বুঝতে পেরেছেন? হট করে বিয়ে হওয়ার টেন্ডেন্সি আসবে, বাড়ি থেকে চাপ আসবে এই মুহূর্তে আপনার, কিন্তু বিয়েতে বাধা আসবে, একটু একটু শেয়ার করুন। আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তারপর বিবাহিত জীবন কেমন? বিবাহিত জীবন প্রথমে ভালো ছিল, এখন খুবই খারাপ। দেখেছেন, তাহলে কি উনি প্রেডিকশন করলেন যে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু আপনার বাধা থাকবে, সমস্যা থাকবে? হঠাৎ করে বিয়ে হয়েছে কি? হঠাৎ করে বিয়ে,
হঠাৎ করে বলতে দেখাশোনায়, কিন্তু বিয়েটা হঠাৎ করেই। আমি হঠাৎ করে বলছি, সেটাই তো বলছেন, হঠাৎ করেই বিয়ে হয়েছে। অনেকদিন থেকে অনেকের হয় না, মানে প্রচুর প্ল্যানিং প্রোগ্রামিং হয়নি। না না, 6 বছর 7 বছর দেখছে, 4 বছর দেখছে, 2 বছর দেখছে, ওরকম না। আপনার দুম করে বিবাহ হঠাৎ করে, অ্যারেঞ্জ ম্যারেজেই তো দুম করে বিবাহটা হয়। অ্যারেঞ্জ হয়েছে, দেখাশোনা হয়েছে, হঠাৎ করে বিয়ে। হ্যাঁ, এটা অনেকের হয় না, কিন্তু অনেকে দেখছে তো দেখছেই হচ্ছে না, কিন্তু আপনার আকস্মিক দুম করে বিবাহ হয়েছে। এরপর আপনার উপযুক্ত সম্মান পেতে কি বাধা হয়েছে, যেটা সুদীপদা বলছিলেন? আপনার উপযুক্ত সম্মান পেতে বাধা হয়েছে? হ্যাঁ, একদম একদম। তাহলে ওনার কাছে অ্যাস্ট্রোলজিতে ভুল ত্রুটি হবে না, আপনার ওইভাবে হবে না। আকস্মিক সম্মানে বাধা, অর্থাৎ আপনি যে সম্মান আর্ন করতে চান, আপনি যে মানে সম্মান নিয়ে থাকতে চান, সেই সম্মানের উপর বারবার করে যেন আঘাত, এইটা বেশ, তাই তো? এটাই তো হয়েছে আপনার জীবনে। বেশ, লাইন। হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। আপনি হেল্পলাইন নাম্বারে বুক করে ইমিডিয়েট চেম্বারে চলে আসুন, জায়গাটা সঠিক, রেকটিফিকেশন আপনার দরকার। আজকে আর কিন্তু হাতে সময় আছে, আমি কি একটু সময় আছে, তাহলে আমি দুই একটা ঘটনা বলবো। এই যে আমাদের মঙ্গল বা রাহু, যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের আকস্মিক বিপদ দিকে আনে এই মঙ্গল, যাদের চার্টের মধ্যে নেগেটিভ মঙ্গল, দেখবেন যাদের চার্টে নেগেটিভ মঙ্গল তাদের কিন্তু ভীষণভাবে অসচেতন হন জীবনে। দেখবেন আমি এই যেটা বলছিলাম, রাস্তা দিয়ে আসছি, দেখছি যে এত ভিড় কেন, যখন সামনের দিকে চলে গেছি গাড়িটা নিয়ে, যখন সামনের দিকে গেছি, দেখি সামনে দুই একটা গাড়ি সব মোবাইল ফোন দেখতে দেখতে গাড়ি চালাচ্ছে, তার জন্য পেছনের গাড়িগুলো সব ভুগছে, এই হচ্ছে পেছনের গাড়িগুলো ভুগছে এবং দাম করে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এইরকম একটি ছেলে আমার চেম্বারে এসেছিল, যে আমাকে এসে বলছে, স্যার আমার এমন, মানে আমি তাকে বললাম যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা 5 বছর আগে, বলে আপনি ঠিক বলেছেন, 5 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কথা কখনো মিথ্যা হয় না, আপনি হিসাব করে কথা বলেন, মানে একদম বিউটিফুল। আজকে এই জায়গায় থাকলো, সামনের দিন অবশ্যই আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। নমস্কার সুদীপ দাকে, নমস্কার সবাইকে।